দেখাইতে হবে তো উদার উদারতা দেখাইতে হবে না আমরা উদার আমরা বড় উদার মুসলিম ইসলাম ধর্ম খুব উদারতা দেখায় এগুলো কবে দেখাবেন সিঁদুর একটা পইরেন পারলে পারলে আমনে ওবনের বুদ্ধি একটা বানায় পেছন দিয়ে বাস দিয়ে আমনের বাড়ির সামনে খাড়া করে দিবেন মন্দির গিয়া তো বাহার যাওয়ার দরকার নাই আল্লাহ কসম আল্লাহর আপনাদের কয় উপদেষ্টা মিলে হুজুর ইসলাম মাদানীদেরকে আবার জেলে দিবেন রিমান্ডে দিবেন সারা পৃথিবীর সমস্ত জাহেল সমস্ত জাহেলগুলো মাতারাতগুলো সবগুলো মিলে উদারতার নামে যদি সব একদল হয়ে যায় একাও যদি একত্রিত থাকি শেখ আহমদ ইবনে হাম্বলের মতো খলকে কোরআনের মাসালায় উনি যেমন দাঁড়িয়ে গিয়েছিলেন আমরাও বুক ভরা সাহস নিয়ে এই উদারতার নামে ইমান থেকে চলে যাওয়ার মতো পথে এই মুসলিমদেরকে যেতে দিতে পারি না ও ভাই ভাই হাত ধরে বলে যাই ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আপনি খুব রাজনীতি বুঝেন আপনি উপদেষ্টা হয়েছেন কিন্তু আমার একটা 20 বছরের 16 বছরের যুবক ভাই ও কতটুকু রাজনীতি বুঝে ও যদি মনে করে মন্দিরে গিয়া এই গেরুয়া পতাকা লাগানো কিংবা মন্দিরে গিয়া পূজা দেখা বা তাদের পাহারা দেওয়া এটা ভালো কাজ সবের কাজ ইমান থাকবে না ইমান থাকবে না তাহলে আপনি রাজনীতি বুঝছেন খুব আপনার রাজনীতি দিয়ে আপনি করে ফেলছেন কথা বলে ফেলছেন এখন একজন সাধারণ মুসলিম যদি মূর্তি পূজায় শরীক হওয়া বা ওখানে গিয়ে পাহারা দেওয়া কিংবা ওখানে বিশৃঙ্খলার নাম দিয়া বা যে কোনো নাম দিয়া গেরুয়া পতাকা লাগানো এটাকে যদি ভালো মনে করে তাইলে আমাকে বলেন এটা তার কি ইমান থাকবেন চলে যাবে তার মানে আপনি একজনের ইমান চলে যাওয়ার রাস্তা তৈরি করে দিলেন একজনের ইমান চলে যাওয়ার রাস্তা তৈরি করে দিলেন কিনা আরো ভালোভাবে বুঝেন আজকে দেখলাম আরেক জায়গায় চট্টগ্রামে কি শুরুটা হয়েছে দেখেন চট্টগ্রামে দেখলাম কিছু সঙ্গীত শিল্পী নাম দিয়া চট্টগ্রামের বড় পূজা মণ্ডপে গিয়া সব পূজার লোকদের সামনে গিয়া গজল গাইতেছে ইন্টারফেইথ ইন্টারফেইথ ষড়যন্ত্র চলছে এই মুসলিমদের নিয়া ধর্ম নিরপেক্ষতা আন্তধর্মীয় চিন্তা এটা আমাদেরকে খাওয়াইতে চায় ইসলাম ইসলাম এমন নতজানু হয় নাই ইমান মুসলিমরা এতই নতজানু অবস্থায় পড়ে নাই যে অন্য ধর্মগুলোকেও সঠিক প্রমাণ করে ইসলাম পালন করতে হবে এই নতজানু ইমান আমরা আনি নাই এই সকল ধর্ম সঠিক নাকি শুধু ইসলাম সঠিক সকল সকল ধর্ম সঠিক মনে করলে ইমান থাকবে ফরিদউদ্দিন মাসুদ সাহেব মনে করলে ইমান থাকবে না যদি উনি মনে করে সকল ধর্ম সঠিক তার ইমান আছে না যদি আমাদের ধর্ম উপদেষ্টাও যদি মনে করে সকল ধর্ম সঠিক তার ইমান থাকবে না যদি আমিও মনে করি সকল ধর্ম সঠিক শুধু ইসলাম সঠিক না আমার ইমান থাকবে না এ ভাই যদি সকল ধর্ম সঠিক হয় আমি মিয়া মুসলমান মুখি লিগা যে ধর্ম সহজ পালন করতে ভালো লাগে সেটাই তো পালন করব এই পাঁচ ওয়াক্ত নামাজ রমজান এলে রোজা দান সদাকা কত কিছু এটা করতে যাবো কি লিগা মাথাও নাই টেনশনও নাই জামন চাই ধর্ম করো জামন চাই ঘুরো বেরো জামন চাই করো বিয়া দশটা করো বিশটা করো বিয়া না কইরাই প্রয়োজনে বউ মাইয়া লইয়া থাক কত ধর্মে আছে না নাই কথা কন আছে না নাই তো আমার তো মন চাইবো ওইগুলোই করি খায় সাত তাহলে সব ধর্ম সঠিক নাকি ইসলাম সঠিক আমার কথার ভুল ব্যাখ্যা নেই অনেকেই অনেকে মনে করে তাইলে মনে হয় হুজুররা কইতেছে এখনই গিয়া মন্দিরগুলো ভাঙ্গা ফেলো না আমরা এটা বলি না আমরা বরং বলি মন্দির কেউ পাহারা দিতেও যাওয়া দরকার নাই মন্দির ভাঙতে যাওয়ার দরকার নাই তারা তাদেরটা পালন করতেছে এটা তাদের বুঝ লাকুম দিনুকুম মলিয়া দিন তাদের বুঝ আল্লাহর সাথে তারা কি করতেছে তাদের আমল নামায় কি পরিণতি হবে তারা যে জাহান্নামে যাচ্ছে এটার আমল নামা তাদের আমার আমল নামা আমার আমাকে আপনি মন্দির পাহারা দিতে বলার কে যারা যুক্তি দেয় রাজনীতি খুব বুঝেন না শুনেন ভারত যদি চায় র যদি চায় বাংলাদেশি হিন্দুদেরকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে প্রত্যেকটা হিন্দুর একজন একজনের পিছে একজন মুসলমান লাগায় থামাইতে পারবেন না চ্যালেঞ্জ করলাম আমি আমি চ্যালেঞ্জ করলাম একজন একজন হিন্দুর পিছনে
একটা মুসলিম লাগায়াও মন্দির পাহারা কেন রাত দিন 24 ঘন্টা সিসি ক্যামেরা লাগায়াও ভারত এবং র চাইলে আপনি আমি পাহারা দিয়ে ঠকাইতে পারবো না কয়টা মন্দির পাহারা দিবেন কতক্ষণ পাহারা দিবেন রাতে 2টা 3টার সময় কোন এক গ্রামে অজপরা গায়ে মন্দির টন্দির ভাঙিয়া ফেলবে আপনি কি করবেন কি করবেন কয়টা পাহারা দিবেন মানলাম পাহারা দিলেন মানলাম সবকিছু করলেন দিন শেষে কি হলো হিন্দুরা হাততালি দিবে ভারত থেকে দেখছো আমরা এই দেশে মুসলিমদের বাপরি মসজিদ ভাঙ্গি কত মসজিদ ভাঙ্গি আর এই আহাম্মকের দল আমগর মন্দিরের দারোয়ান এই কথা বলেন আপনাদেরকে একটা মজার কথা বলি আজকে আমি নিউজটা দেখলাম আমি নিজে ওটা নিয়ে পোস্ট করছি ফেসবুকে হাসান আজহারি এবং আরেকজন কি আজহারি মুস্তাফা আজহারি সম্ভবত দুইজন সুন্নিপন্থী বক্তা উনারা আমাদের খ্যাতিও মান একজন আলোচক মিজানুর রহমান আজহারি শেখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ উনি দাওয়াত করেছিলেন উনি দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন সেই উপলক্ষে বিভিন্ন গরনার সুন্নি আলিয়া কওমি আহলে হাদিস সকল পন্থী আলেমদেরকে উনি ডেকেছিলেন দাওয়াত করেছিলেন সেখানে আমাকেও দাওয়াত করেছিলেন আমি পারিবারিক ব্যস্ততা বাচ্চার আকিকা এই জন্য যেতে পারি নাই তো সেখানে ওই দুইজন আজহারি আসছিল হাসান আজহারি এবং মুস্তফা আজহারি এরা কি করলো এই মিজানুর রহমান আজহারি উনার সাথে এরা এসে দেখা করার কারণে বসার কারণে খাওয়ার কারণে এদের সুন্নিরা মিলে ধরছে যে এদের নাকি ইমাম চলে গেছে এমন কি এরা এখন তওবা তো করছে করছে নতুন করে কালিমায় শাহাদত করছে আমার জানতে মনে চায় যেহেতু এদের তাদের বক্তব্য অনুযায়ী তওবা করতে হইছে কালিমায় শাহাদত পড়া লাগছে তাহলে বউগুলো কি আছে না গেছে বউগুলো কি আছে না গেছে আশ্চর্যের বিষয় কি জানেন এই কথাটা বলতাম না এই বিষয়টা আনলাম এই জন্য এই সুন্নিদের যখন আমরা বলতেছি আপনারা কি করলেন এটা একজন আলেমের সাথে দেখা করলে ইমান চলে যায় নাকি কেন কালিমা শাহাদত পড়লো কাফেরের সাথে মুসলমান সাক্ষাৎ করলেও তো ইমান চলে যায় না তাই কাফেরের সাথে মুসাফা বা দেখা সাক্ষাৎ খাওয়া দাওয়া করলেও তো ইমান যায় না তাহলে মিজানুর রহমান আজহারির সাথে দেখা করার কারণে এদের কালিমা শাহাদত পড়তে হলো এখন এরা ফেসবুকে কি লিখতেছে জানেন অনেকে লিখতেছে না আমাদের যারা হলো ব্যক্তি পূজারী এরা মাঝে পূজারী লিখতেছে না এরা বলতেছে এই ওহাবির বাচ্চারা আমরা যদি মাজার পূজারী ওই তোরা হইলি মূর্তি পূজারী এই কথা বলা হাসতেছেন এই কথা বলা সাহস কোথায় পাইছে পরে পাল্টা দেখলাম কিছু কমেন্টে কিছু পোস্টে ওরা লিখতেছে আমরা মাজারে গেলে আমাদেরকে মাজার পূজারী বলিস এখন তোরা যে মন্দির পাহাড়ে দেশ তোরা তো মন্দির পূজারী কারা সুযোগ করে দিচ্ছে এই কথা বলা আমাকে বলেন ইমানের দাবি কি বলেন আমাকে বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়েছি আমি সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি এই সাক্ষ্য দেওয়ার পরে আমি গিয়ে মূর্তি পাহারা দিব ওরা ডাকডুল বাজাবে ওরা মহিলা নিয়ে নাচবে আর আমি সেখানে বসে বসে দেখবো আর ওদের পাহারা দিব এটা কি আমার ইমানের দাবি আমার ইমান কি এটা বলে হ্যাঁ এখন আসেন উপদেষ্টা এবং যারা এই সমস্ত কথা বলতেছেন এই দয়া করে ব্যক্তি পূজারি হবেন না অমুক শায়েক কি বলছে তমুক শায়েক কি বলছে এগুলো আমাদের সামনে দলিল হাজির করবেন না কোরআন সুন্নাহ কি বলছে নিয়ে আসেন আমার কথা ভুল হলে আমি তওবা করে ক্ষমা চাই চলে যাও আমাকে বলেন পড়ছেননি গীতা এরপরে এদের যে ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ আছে পড়ছেন আমি পয়রা যাই না তারপরে বলতেছি এদের একটা শ্লোক আপনাদেরকে শোনা যায় ওদের গ্রন্থ থেকে ওদের গ্রন্থ থেকে ওদের একটা শ্লোক আমি আপনাদেরকে শোনা যায় অন্ধং তব প্রবসন্তি যহ সংবতি উপস্থে ততুব ইবতে তমুজ সম্ভূতেরতা ওদের নিজেদের শ্লোক হলো ওদের নিজেদের কথা হলো তাদের বইগুলোর তাদের গ্রন্থগুলোর কথা হলো যে ব্যক্তি কি বলে
এই প্রকৃতির পূজা করবে অন্ধং তব প্রবশন্তি যহসংবতিম উপাস্তে যে এই প্রকৃতির পূজা করবে সে নরকে যাইবে কোথায় যাইবে তো তুবু ইবতে তবু যা সম্ভুতেরতা আর যারা মূর্তি পূজা করিবে তারা আরো বড় নরকে যাইবে এটা কি আমাদের কথা নাকি সনাতনী দাদাদের বইয়ের কথা সনাতনী দাদাদের তাদের ধর্মের কথা তাদের বইয়ের কথা গ্রন্থের কথা বললাম তাহলে আমারে বলেন যারা বলতেছেন মন্দির পাহারা দিতে আমি বলি ভাই তাদের কিতাবের মধ্যে তাদের গ্রন্থের মধ্যেই তো মূর্তি পূজার কথা নিষেধ তাহলে আপনি কিভাবে মূর্তি পূজার কথা বইলা পাহারা দেওয়ার কথা বলেন আমাকে বলেন তাদের গ্রন্থের মধ্যে নিষেধ তাদেরকে বলা হয়েছে মূর্তি পূজা না করতে আর আপনি উদারতা সবক দেন বলেন হুজুররা রাজনীতি বুঝে না আমি রাজনীতি বুঝি চার দিন পরে এখন সুন্নিরা বলতেছে আমরা মাজার পূজারি তোমরা হলো মন্দির পূজারি চার দিন পরে দেখেন এই হিন্দুরা এই ভারতীয় হিন্দুত্ববাদীরা আগামী কয়েকদিন পরে বলবে যে আমরা এদের মসজিদ ভাঙ্গি এদেরকে পিটাই আর এরা আমাদের মন্দির উদ্ধারওয়ান মন্দির ভাঙ্গার দরকার আছে আমাদের মন্দির ভাঙতে যাওয়ার দরকার নেই আমাদের মন্দির ভাঙতে হবে এটা আমরা বলি না কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আমাদের আকাবির আমাদের সালাফদের ইতিহাস পড়ে দেখেন ইতিহাস ছিল মন্দিরে গিয়ে প্রসাদনী খাইলে মূর্তি পূজায় সহায়তা করলে আমাদের আকাবির ও সালাফ ইমান নবায়ন করাইতেন বিবাহ পর্যন্ত দ্বিতীয়বার পড়াইতেন এমন ইতিহাস আমাদের আছে আর আজকে কি হয়ে গেল কয় ধর্ম যার যার উৎসব সবার হাসিনার স্লোগান ভারতের খুব পছন্দের স্লোগান ধর্ম যার যার উৎসব সবার খেত যার যার ফসল সবার মানবেন কথা কয় না বিয়া যার যার বউ সব মানবেন নি গাছ যার যার ফল সবার চাকরি যার যার বেতন সবার কোনটা মানবে মানবেন তাইলে ধর্ম যার যার উৎসব সবার হয় কেমনে ধর্ম যার যার উৎসব তার তার আমার উৎসবে আমার ধর্মীয় উৎসব কোরবানির ঈদে কবে হিন্দুরা আসছে কথা বলেন কবেন হুজুর তারা তো গরু খায় না এই জন্য আসে না আমি বলবো তাদের ধর্মীয় গ্রন্থেই তো মূর্তি পূজার কথা নাই তুমি কেমনে যাও আশ্চর্য কথা হে ভাই ইমানের জায়গাটা বুঝেন এটা আনন্দের বিষয় না আমি আবারও বলতেছি আস্তে আস্তে বলি জোরে স্লোগান দেওয়ার দরকার নাই খলকে কোরআনের মাসালাই কোরআন মখলুক নাকি খালেক মানে আল্লাহর কথা এটা তো সৃষ্টি না এই কথা বলবার কারণে আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উপর অনেক জুলুম অত্যাচার চলে এসেছিল নিজেদের অঙ্গনের লোকেরা ওনার বিরুদ্ধে গিয়েছিল ওনাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে কিন্তু এই আল্লাহর বান্দা পিছপা হয় নাই আমরাও বলি যারা আমাদেরকে বলো যে উপদেষ্টা মহোদয়কে এইভাবে না বললেও পারতেন আমরা বলি ভাই সত্যি বলি ওনাদেরকে আমরা ভালোবাসি মোহাব্বত করি সম্মান করি কিন্তু ইমানের জায়গায় কোনো ব্যক্তি কথা বললে আমরা চুপ থাকতে পারি এতে যদি আমাদের বিরুদ্ধে লাগেন আর মনে করেন সারা দেশের সব মোল্লা মৌলবি নিয়া আমাদেরকে ক্ষমা চাইবেন আল্লাহ আল্লাহ ফাঁসি হয়ে যাবে কিন্তু ইমানের দাবিতে এটা বলেই যাব আমি হিন্দুদের গেরুয়া পতাকা গলায় পড়তে পারি আমি হিন্দুদের পূজায় গিয়ে পাহারাদারি করতে পারি কথা ভালোভাবে বুঝবেন আরো মাসালা বলি যেহেতু নিয়ে আসছেন যদি ইসলামিক রাষ্ট্র হয় ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র চলে সেই রাষ্ট্রে জিজিয়া দিয়ে যদি অন্যান্য ধর্মাবলম্বীরা জিজিয়া দিয়ে তাদের ধর্ম পালন করতে চায় নির্দিষ্ট একটা অঙ্গনে সেখানে তারা ধর্মীয় আয়োজনগুলো করবে মুসলিমরা সেখানে যাবে এটা ইসলামের বিধান হ্যাঁ নিরাপত্তার বিঘ্নতা হলে রাষ্ট্রীয় লোক থাকবে কথা ভালোভাবে বুঝেন নিরাপত্তার ঝামেলা থাকলে কারা থাকবে সাধারণ মানুষ গিয়া পাহারা দিবেন গজল গাইবেন আমি অনেক মন্দিরের ছবি দেখলাম এখন দেই টুপিওয়ালাই বেশি এটাতে হিন্দুরাও বিব্রত আমাদের পূজাও ঠিক মতো করতে পারতেছি না আসলে হুজুররা গিয়ে বয়ে থাকলে নাচানাচি ভাল লাগে গুতাগুতি ভাল লাগে
নারী পুরুষ কি করে এসব পূজা বা বিভিন্ন এই সমস্ত এর মধ্যে কি করে সবাই জান এই মুসলিম যুবকরা এরা যায় কেন খাহেশাত পূরণ করতে যুবতীদেরকে নিয়ে একটু নাচবে মাঝে মাঝে উল্টে পড়ে যাবে এটাই তো কাজ আশ্চর্য মুসলিম যুবকরা কেন যায় সাইটটা উলঙ্গ মহিলা দেখতে মেয়ে দেখতে তাই তো এছাড়া আর কোনো কাজ তো নাই ভাই ভালোভাবে বোঝার চেষ্টা করেন গলা ভেঙে গেছে অসুস্থ রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলাম ভাবছিলাম আর আসতে পারবো না হুজুর আমি চলে যাব আমার কষ্ট লাগতেছে আমি ছেড়ে দিব জাস্ট ওই যে আয়াতে কারিমা পড়েছে ওমাই ইয়াকফুর বিত্বাগুত ওয়ায়ুকমিম বিল্লাহ তোমরা প্রথমত তাগুতকে বর্জন করো তারপর বলা হচ্ছে ইমান আনো আগে তাগুতকে বর্জন করতে হবে তাগুত কি এক কথায় বুঝে যান একটা ছোট্ট ঘটনা দিয়ে বুঝাই আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি তখনও ইসলাম কবুল করেন নাই আল্লাহ রসুলের কাছে তিনি আসলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদি হযরতে আদি রাদিয়াল্লাহু আনহু ইবনে হাতেম তিনি নিজেই বর্ণনা করতেছেন আমার গলায় একটা ক্রশ ঝুলানো ছিল কি ছিল ক্রশ বুঝেন খ্রিস্টানদের ক্রস ক্রস চিহ্ন আল্লাহ জানে যারা এখন ওই গলায় পতাকা লাগাইলে কইতেছে এটা সম্মান ওনারা আমাকে ওয়ার্নার করেছেন আল্লাহ জানে দিন পরে খ্রিস্টানরা যদি আবার ক্রশ ধুলাই দেয় আমি আরো বেশি সম্মানিত হইছি আমি বলতে চাই মাননীয় উপদেষ্টা মহোদয় বিশ্বাস করেন এই হিন্দুরা জীবনে আপনারা উপদেষ্টা চাই নাই আপনি আলেমদের প্রতিনিধি হয়ে গেছেন আপনারা খ্রিস্টানরা তো নাই হিন্দুরা তো নাই আপনারা বাংলাদেশের সেকুলার গরনার যেগুলো এগুলো চায় না আপনি গেছেন আলেমদের প্রতিনিধি হইয়া আপনার ভুলটা আলেমদের ভুল হবে আপনার ভুলটা ইসলামী অঙ্গনের ভুল হবে আপনি সেটাই বুঝতেছেন না আপনি খালি কইতেছেন আমি খ্রিস্টানদেরও ধর্মীয় উপদেষ্টা হিন্দুদেরও ধর্মীয় উপদেষ্টা আমরাও জানি আপনি হিন্দুদের ধর্মীয় উপদেষ্টা খ্রিস্টানদেরও ধর্মীয় উপদেষ্টা কিন্তু বিশ্বাস করেন এই হিন্দু খ্রিস্টান কেউ আপনার উপদেষ্টা চায় না চাইতেও না আপনি গেছেন আলেমদের প্রতিনিধি হইয়া আলেমদের জন্য আপনি চলে গেছেন ওখানে অতএব ইসলামকে এইভাবে ছোট করবেন না ওখানে গিয়ে হিন্দুদের পক্ষ নিতে গিয়া মুসলিমদেরকে এইভাবে ছোট করিয়েন না এটা আমাদের কষ্ট লাগে আল্লাহ বুঝার তৌফিক দান এইভাবে মুসলিমদেরকে ছোট না করলে আপনাকে নিয়ে ট্রল করবে আপনি পতাকা পড়ছেন ঠিক আছে আপনারা নিয়ে আর কথা কমো না আপনি কয়েকদিন পর থেকে সিঁদুর পরেন যান আপনারা নিয়ে আর ট্রল কথা বলার ইচ্ছা নাই যান আপনি পারলে সিঁদুর পরেন পারলে আপনার বাড়ির সামনে বনের বুত্তে একটা দিয়া পিছন দিয়া ইয়া দিয়া রাখি তাতেও আপনার কোনো সমালোচনা হবে না জান আপনি গাইরে মাছ ঝুল আপনি দর্তব্যই না জান আপনারা সমালোচনা করে লাভ নেই কথা বলে লাভ নেই প্রিয় ভাইরা আমার ইমানের জায়গাটা বুঝতে হবে আমি রাজনীতি বুঝি এই ছেলেটা তো নাও বুঝতে পারে আমি একজন 60 বছরের বয়সের লোক আমার রাষ্ট্র রাজনীতি আন্তর্জাতিক পরিস্থিতি বুঝে আছে কিন্তু একটা সাধারণ মানুষের নাও বুঝে আসতে পারে পরে যে আমি বলবো মন্দির ভাড়া দিতে বিভিন্ন দলও নামছে এখন দল আর কি উদারতা দেখানো একবারে লিস্টই করতেছে মন্দির কারা কারা পাহারা দিবে এখন ওই লোকটা যারে পাঠাচ্ছেন ও তো মনে করতে পারে যেহেতু আমার নেতারা বলতেছে মুরব্বীরা বলতেছে এটা মনে হয় খুব সোয়াবের কাজ ইমান থাকবে ভালোভাবে বোঝার চেষ্টা করেন আপনার বাড়ির পাশে মন্দির আছে পূজা করতেছে সনাতন ধর্মাবলম্বীরা করতে দেন তারা তাদের কাজ করুক আপনার গিয়ে হামলা করারও দরকার নাই মারামারিরও দরকার নাই কেউ হামলা করতে আসলে ওইটারে বরং ধরবেন ওইটারে দৈরা প্রশাসনের কাছে দিয়ে দিবেন নিজের গিয়া পাহারাদারিরও দরকার ওমাই ইয়াকফুর বিত্বাগুত ওয়ায়ুকমিম বিল্লাহ তাগুতকে বর্জন করা ওই ঘটনা বলে শেষ করতেছি আদি ইবনে হাতেম আসলেন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন আমাকে দেখলেন আল্লাহ রসুল বললেন ইয়া আদি ক্রুশটা ছিঁড়ে ফেলো ক্রুশটা কি পড়ো ছিঁড়ে ফেলো আদি ইবনে হাতেম বললেন আমি ক্রুশটা ছিঁড়ে ফেললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই আয়াত তিলাওয়াত করতেছিলেন ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ রাসূল এই আয়াত তিলাওয়াত করতেছিলেন আয়াতের অর্থ কি ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম তারা তাদের আহবার এবং রুহবানদেরকে আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়া রব বানাইছে অর্থ কি
অর্থাৎ তারা তাদের ইহুদি এবং খ্রিস্টানরা তারা তাদের ধর্মগুরুদেরকে আহবার রুহবান হলো খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মগুরু যাজক পাদ্রি এদেরকে বলা হতো তাদেরকে আরবাব মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে রব বানাইছে এই আয়াত যখন তিলাওয়াত করলেন আদি ইবনে হাতিব বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আমাদের ধর্মযাজকদেরকে ইবাদত করি না তাহলে এটা কেন বললেন আল্লাহ রাসূল বললেন তোমাদের ধর্মযাজকরা আল্লাহ যা হালাল করেছেন তা যদি হারাম করতেন তোমরা কি তা মানতে হ্যাঁ মানতাম তখন রাসূল বলেন আচ্ছা তোমাদের ধর্মযাজকরা আল্লাহ যা হারাম করেছেন হারাম আল্লাহ যেটা হারাম করেছেন খাওয়া যাবে না এমন জিনিস হালাল করলে তোমরা কি সেটাও মানতে ইবনে হাতিব বলেন হ্যাঁ মানতাম আল্লাহ রাসূল বললেন ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম এটাই হচ্ছে তাদের ইবাদত অর্থাৎ বোঝা গেল কোন ব্যক্তি যদি আল্লাহ যা বলেছেন তার বিরুদ্ধে কোন ব্যক্তি বলে কোন শায়খ বলে কোন উপদেষ্টা বলে কোন পীর বলে তার কথা যদি কোন ব্যক্তি মেনে নেয় বাবাও যদি বলে শায়খও যদি বলে নেতাও যদি বলে আল্লাহর বিরুদ্ধের কথাকে যদি মেনে নেয় এবং সেও খুশি থাকে তাহলে সেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া ওই ব্যক্তিকে রব মানাইলো